হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ বাসাতে বের হওয়ার সাথে সাথেই বাধা পেলাম পুলিশের, কিন্তু আমিও কম না, সব কিছু সাথে নিয়ে চলাফেরা করি, তাই কাগজপত্র দেখিয়ে আবার চলতে শুরু করলাম। আজকের গন্তব্যস্থান হচ্ছে আমার অনেক পুরাতন আড্ডাখানা তেমুকি ব্রিজ। চারিদিকে ব্যস্ততার হাহাকার আর আশেপাশে পানির শব্দে নিজেকে ঘরে ধরে রাখাটা আমার জন্য হয়ে যাচ্ছিল অনেক কঠিন, তাই কোনো কিছুর কথা না ভেবেই বেরিয়ে পড়লাম সিলেটের অবস্থা দেখার জন্য। জানি না কতটুকু কাভার করতে পারবো অথবা কতটুকু দেখাতে পারবো, তবে চেষ্টা থাকবে নিরন্তর। একাধারে বৃষ্টি হওয়ার কারণে সিলেট শহরে কিছু কিছু জায়গা এবং সিলেট শহরের বাইরে অনেক জায়গায় পানি দেখা দিয়েছে, তো আজকে আপনাদেরকে এগুলো দেখানোরই চেষ্টা করব। তবে যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। স্কুলে পড়ুয়া অবস্থায় এইখানে এসে অনেক আড্ডা দিতাম, কিন্তু এখন ব্যস্ততার কারণে এইখানে আর আসা হয়ে ওঠে না। তবে তেমুকির এইখানে পানি এত বেশি বেড়েছে যে মানুষের ঘরের মধ্যেও পানি। যাই হোক, সব কিছুর পর সৃষ্টিকর্তাকে স্মরণ করা ছাড়া আর কী বা করার আছে? তেমুকির থেকে রোয়ানা দিয়ে গিয়ে পৌঁছালাম বড়ৈখান্দি রোডে। বড়ৈখান্দি রোডটি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তাই পানির অবস্থান বুঝতে বুঝতে সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদের পরের গন্তব্যস্থান হচ্ছে কিং ব্রিজের দিকে। কিং ব্রিজ হলো সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রিজটিকে সিলেট শহরে প্রবেশদ্বার বলা হয়। ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিন এর নামে নামকরণ হয়েছে। এটি 1936 সালে চালু হয়েছিল। অনেক পুরাতন এই ব্রিজটি এখন শুধু মানুষ হাঁটার জন্য রয়েছে, আর আমার মতো বাইকাররা এই ব্রিজ দিয়ে সহজেই চলাচল করতে পারে। কিং ব্রিজের পার হয়ে আলে আমজাদের ঘড়ি দেখতে দেখতে গিয়ে পৌঁছালাম সুরমা নদীর পারে, মানে কিং ব্রিজের নিচে। নদীর ওই পারে দেখতেই পাচ্ছেন অনেক ঘরবাড়ি আছে। এখানে মানুষের থাকাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ অনেকের ঘরের সামনে পানি, বা যাদের ঘর একটু নিচু তাদের ঘরে পানি, আর ওইখানে মানুষেরা নদীর পানির উপরই বেশি নির্ভরশীল থাকে। কিন্তু পানি অতিরিক্ত বাড়ার কারণে আর পানির স্রোতের কারণে পানিতে অনেক ময়লা জমে গেছে। এই পানি ব্যবহার করলে ওই জায়গার মানুষগুলোর অসুখ বিসুখ অনেক বেশিই বেড়ে যাবে, কিন্তু তাদের কোনো উপায় নাই, কারণ ওইখানে পানির মোটর খুবই কম। আর সিলেটে বিদ্যুতের অবস্থা সিলেটে যারা আছে তারাই বলতে পারবে। হালকা বাতাস ও বৃষ্টি দিলেই কারেন্ট অফিসের মামারা লাইনটা অফ করে দেয়। তো সিলেটে এখন যে পরিমাণ বৃষ্টি দিচ্ছে, যদি আর 5-6 দিন টানা বৃষ্টি এইরকম দিতে থাকে, সিলেট শহর পানির তলায় চলে যাবে। আমি আগেই বলেছিলাম সিলেট শহরের অনেক জায়গায় পানি জমে গেছে, তাই আজ বেরিয়ে পড়েছি তা আপনাদের দেখানোর জন্য।
অনেকদিন হলো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ অনেকদিন ধরে খুবই ব্যস্ত। কারণ আমি আমার ফ্রেন্ডদের সাথে মিলে একটি টি শার্ট ব্র্যান্ড লঞ্চ করেছি, যার নাম হচ্ছে ট্রুলুক। ট্রুলুক পেজটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। যারা টি শার্ট পরতে ভালোবাসেন তারা অবশ্যই একবারের জন্য হলেও পেজটি ভিজিট করে আসবেন। আশা করি আমাদের টি শার্ট ব্যবহার করে আপনারা হতাশ হবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই পেজটির মধ্যে আমার স্পিড মোশনের টি শার্টও পেয়ে যাবেন। যারা পরতে বা কিনতে ভালোবাসবেন তারা অবশ্যই ওইখান থেকে স্পিড মোশনের টি শার্ট কিনতে পারবেন। আর অনেকটুকু সময় পানির নদী নিয়ে গবেষণার পর সিলেট রাকিব আলীর চা বাগানের দিকে ঘুরতে শুরু করলাম, কারণ সবুজ পরিবেশের মধ্যে মন এমনি ভালো হয়ে যাবে। ভিডিওটি আজ আর বেশি দীর্ঘ করব না, আজকের মতো এই পর্যন্তই। তবে হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।